ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বিলিয়ন্টে রিচার্জ করবেন। তো এখানে আমি যে সিস্টেম দেখাবো, তিনটি সিস্টেমে আপনারা চাইলে বিলিয়ন্টসে রিচার্জ করতে পারবেন। যাদের বাটন ফোন রয়েছে তারাও কিন্তু বিলিয়ন্টে রিচার্জ করতে পারবেন, যাদের বিকাশ অ্যাপস নেই তারাও কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন, এবং যাদের বিকাশ অ্যাপস রয়েছে তারাও কিন্তু রিচার্জ করতে পারবেন। তো আমি তিনটি সিস্টেমেই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিলিয়ন্টে রিচার্জ করবেন বিকাশের মাধ্যমে, এবং চাইলে আপনারা নগদ বা অন্যান্য অপারেটরের মাধ্যমেও রিচার্জ করে নিতে পারেন। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই সমস্ত কাজগুলো সহজেই করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, আমি ফার্স্টে দেখাচ্ছি বিলিয়ন্টস অ্যাপসে প্রবেশ করে। তো এই যে অ্যাপসটি রয়েছে, অ্যাপসটি আমি ওপেন করেছি। ওপেন করার পর এখানে মাই ব্যালেন্স রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যে কাজটি করেছি, এখানে সেটিংয়ে চলে এসে আসার পর এখানে মাই ব্যালেন্স রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করতে পারি, যেহেতু আমরা এখানে ব্যালেন্স অ্যাড করবো। অবশ্যই আমাদের কিন্তু নেট কানেকশনটি কনফার্ম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স নেই, 0.03 রয়েছে টাকা। তো এখানে অ্যাড ব্যালেন্সে আমি ক্লিক করতে পারি। তো এখানে আমাদের ব্যালেন্স অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু অ্যাড ব্যালেন্সে এখানে প্রেস করতে হবে। তারপর হচ্ছে আমরা যে কাজটি করবো, এখানে আমাদের রিচার্জ অ্যামাউন্ট এখানে উল্লেখ করতে হবে। তো এখান থেকে আমাদের কিন্তু রিচার্জ অ্যামাউন্ট আমরা উল্লেখ করতে পারি। যেরকম আমি যদি এখানে 20 টাকা লিখি, এখানে যদি আমরা এখানে লক্ষ্য করতে পারছি অ্যামাউন্ট মিনিমাম দেখতে পাচ্ছেন 20 টাকা উল্লেখ করা রয়েছে। অ্যামাউন্ট মিনিমাম 20 টাকা আপনাদের রিচার্জ করতে পারে, 10 টাকা করা যাবে না, 20 টাকার উপরে করতে পারেন, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। তো 20 টাকা থেকে শুরু করে তারপর এখানে রিচার্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অপশন রয়েছে প্রথমটি। তো এই প্রথমটি বিকাশ অপশন রয়েছে, তারপরে রয়েছে বিকাশ পেমেন্ট। তো যাদের আপনারা এখানে সব থেকে সহজ যেটি হচ্ছে বিকাশ পেমেন্ট, তো আমি সেটি দিয়ে দেখাবো কীভাবে করবেন, এবং আমি উপরেরটিও দেখাচ্ছি। তো আমরা জাস্ট যদি বিকাশে প্রেস করি, শুধু বিকাশ যে রয়েছে সেটিতে প্রেস করি, সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে মার্চেন্টের নাম্বার রয়েছে এখানে, তাদের বিকাশ যে মার্চেন্টের নাম্বারটি রয়েছে ফার্স্টে, তারপর অ্যামাউন্ট রয়েছে, তারপর রেফারেন্স নাম্বার রয়েছে, তারপর কাউন্টার নাম্বার রয়েছে। তো এখানে এই তথ্যগুলো আপনার ফার্স্টে যে কাজটি করতে হবে, এই তথ্যগুলো মাধ্যমে আপনারা যাদের বাটন ফোন রয়েছে তারা আপনারা ডায়াল করে, আপনার *247# ডায়াল করে তারপর পেমেন্টে গিয়ে এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। প্রথমে মার্চেন্টের নাম্বার লিখতে হবে, তারপরে অ্যামাউন্ট দিয়ে দিবেন এবং রেফারেন্স নাম্বারটি এটি দিবেন, তাহলে তারপর হচ্ছে সেখান থেকে রিচার্জ হয়ে যাবে। তারপরে এখানে এন্টার ট্রানজ্যাকশন কোড, যে SMS দিবে আপনার সেই ট্রানজ্যাকশন কোডটি বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন, দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরই দেখবেন আপনাদের এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে যাদের যাদের বাটন ফোন রয়েছে, যারা বাটন ফোনের মাধ্যমে করতে যাচ্ছেন তাদেরকে এই সিস্টেমটি বললাম, এবং যাদের বাটন ফোন নেই, একদম নর্মাল ফোন রয়েছে তারপরেও তারাও কিন্তু এইভাবে করতে পারবেন। এখানে রিচার্জে গিয়ে আপনারা পেমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট, এটি হচ্ছে সব থেকে সহজ। আপনাদের হাতে সিমটি রয়েছে, এরকম রয়েছে যে আপনাদের হাতে সিম রয়েছে, তো আপনারা সেই সিমটির মধ্যে একটা কোড যাবে। এখানে আমরা যখন এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করছি, তারপর এখানে কিন্তু আমাদেরকে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোডটি যদি আপনাদের ফোনে থাকে তাহলে অটোমেটিকলি নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন এটি আমার ফোনে রয়েছে, তাই অটোমেটিকলি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন মেসেজের কোডটি চলে এসেছে, আমি এটি কপি করে নিচ্ছি। তো এটি অটোমেটিকলি এখানে নিয়ে নেবে, আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমাকে এখানে পিন দিয়ে দিতে হবে, পিন দেওয়ার পর অটোমেটিকলি আমার রিচার্জ হয়ে যাবে। তো এটি একদম সিম্পল এবং সহজ সিস্টেম। তো এখানে আপনার বিকাশের অ্যাপ প্রয়োজন হচ্ছে না, তারপর হচ্ছে আপনাকে ডায়াল করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি বিলিয়ন্টস অ্যাপসে ঢুকে জাস্ট সেখানে অ্যামাউন্ট চয়েস করে রিচার্জে ক্লিক করবেন, বিকাশ নাম্বারটি দিবেন, সেখানে ভেরিফিকেশন কোড আসবে, কোডটি বসিয়ে দিবেন, দেওয়ার পর আপনি নেক্সট করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে কোডটি বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। এখন আমার এখানে কিন্তু পিন চাওয়া হয়েছে, তো আমি এখানে পিন দিয়ে দিলে আমার 20 টাকা কিন্তু রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আমার পিনটি দিয়ে আমি সাবমিট করছি। সো আমি এখানে পিনটি দিয়ে দিয়েছি, এখন কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাবেন আমার কিন্তু এখানে নোটিফিকেশন মেসেজ চলে আসবে যে আমার এখানে রিচার্জ কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মেক পেমেন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে চলে আসতে পারবো, যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রয়েছে দেখাচ্ছে। তো আমার এখানে ব্যালেন্স আমি চেক করব, দেখব যে আমার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে 20 আমরা দেখতে পাচ্ছি,
20 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আপনারা এই মিলিয়ন্স অ্যাপস এর ভিতরে ঢুকে কিন্তু আপনারা রিচার্জ করে নিতে পারবেন আপনাদের একটি বিকাশের মাধ্যমে এবং সেটি আপনারা পেমেন্ট করে নেবেন বিকাশ পেমেন্ট তাহলেই আপনাদের কোনো ঝামেলা করতে হবে না সিম্পলি ভাবে আপনাদের কোনো বিকাশ অ্যাপস এর প্রয়োজন নেই আপনারা এখান থেকে রিচার্জটা করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই বাই বাই